একদিকে মামলার হাজিরা অন্যদিকে জাল টাকা বানানো জামিনে বের হয়েই আবারো সক্রিয় কারবারিরা ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে নারী পুনর্বাসিত হয় না বরং এই কাজে অল্প বিনিয়োগে অনেক লাভ হয় সেই জন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত হয় দুর্গাপূজা সামনে রেখে বেড়েছে অপরাধীদের তৎপরতা আমিন বাদল এদের দেই স্যার এরা আমার আগে অর্ডার দেয় পরে আমি তৈরি কইরা এদের আস্তে আস্তে দেই প্যাকেট কিনে নিয়ে আমি বাজারে একটা একটা করে ভাঙাই মার্কেটে ফুটপাতে গ্রামাঞ্চলে মাত্র আট দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বসছে আরও একটি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার চলতি মাসে বসবে আরও দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এখনও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটির অ্যাপস ব্যবহারের আগে করা হবে পর্যালোচনা পুলিশের তাড়া খেয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েও রেহাই পায়নি সিলেটের রায়হান বাড়িতে নিয়ে করা হয় নির্যাতন এখনও ধরাছোঁয়ার বাইরে এসআই আকবর বদলি আতঙ্কে বৃহত্তর চট্টগ্রামের মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা হচ্ছে না বড় কোনো অভিযান অস্বীকার করে রুটিন ওয়ার্ক হিসাবেই দেখছেন কর্মকর্তারা এবং আবারও ক্ষমতায় গেলে করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াবে মার্কিন অর্থনীতি নির্বাচনী সমাবেশে ট্রাম্প জোর প্রচারণায় প্রবাসী বাংলাদেশিরাও